बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आज के एक व्यस्ततम दिन आपनादेर माझे शेयर करते चले आसलम। हाँ ठीक ही शुनेछेन, एक व्यस्ततम दिन। नर्माली तो एमनितेई अनेक व्यस्त थाकि, तारपरो जेहेतु दुटा बाच्चा आछे, निजे पड़ाशुना बाच्चादेर पड़ाशुना सब किछु निये अनेक व्यस्त थाकते हय। किन्तु तारपर आजकेर दिनटा एकटु स्पेशाल आर एकटु व्यस्त, कारण ओर बाबा छुटिर दिन। तो বাচ্চাদের ছুটি তো মানে কি বলবো আর, সেদিন বাবার ছুটি মানে বাচ্চাদেরও ছুটি, কারণ সেদিন বাচ্চারা স্কুলে যায় না, ঘোরাফেরা করতে চায়, ও আগেই বসে থাকে আমার ছেলে হলিডে কবে আসবে। তো সেই কারণে বেশি দূরে তো ট্রাভেল করতে পারি না অ্যাজ ইউজুয়াল করোনার জন্য, কিন্তু ভাবলাম যে একটু কাছেই তো নেওয়া যায়। তো এই পার্কটা আমার বাসা থেকে একটু দূরে, তো সেই কারণে ছুটির দিন হলেই আমরা ওখানে যাই বাচ্চাদের একটু এন্টারটেইন করার জন্য, কারণ ওদের আবদারও তো রাখতে হয় মা বাবা বলে কথা। তো এটার মধ্যে গেলে মানে ও সব ভুলে যায়, আমার বাচ্চারা দুজনেই সব ভুলে যায়। এটা এত বড় যে এটা ঘুরে শেষ করা যায় না, এত বড় এত সুন্দর একটা স্পেস, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই অনেক সুন্দর। আর এত বড় এত কিছু বাচ্চাদের খেলার জন্য আছে, ওরা শেষ করতে পারে না। মানে এই জোনার মধ্যে পুরা এই এই পার্কটাই সবচেয়ে বড়, কারণ এমনিতে তো অনেক পার্ক আছে এই দেশে, প্রতিটা জোনার মধ্যে তিনটা চারটা করে পার্ক থাকে, কিন্তু এটা এই জোনার মধ্যে মানে পুরা চারদিকে সবচেয়ে বড় পার্ক এটা। তো আপনারা দেখে আন্দাজ করতে পারছেন অবশ্য, আর আমার বাচ্চারা অনেক খুশি, অনেক খুশি, সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আর আজকের ভিডিওটা আসলে অন্য কারণে শেয়ার করা, আমি একটা ইটালিয়ান ডেন্টিস্টের এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই যেহেতু ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, তাই আগে বাচ্চাদেরটা শেয়ার করি। আর এত সুন্দর জায়গা আর ওয়েদারটা এত সুন্দর, যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর কত কত ডিভাইস, কত কিছু আছে বাচ্চাদের খেলার জন্য, সেটাই দেখানোর জন্য আপনাদেরকে। আমরা আসলে অনেক কিছু মিস করি, কারণ কি আমি যখন ছোট ছিলাম তখন চিন্তা করি যে এমন কিছু পেলে হয়তো বা আমরাও কত খুশি হতাম। কারণ আমি যখন ছোট ছিলাম আমাদের এখানে, আমার মনে আছে চিড়িয়াখানা, কুমিল্লা চিড়িয়াখানা, এখন হয়তো বা প্রায় বিলুপ্ত প্রায়, কারণ আমরা যখন ছোট ছিলাম তখনই ভালো ছিল, এখন তো অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। যারা কুমিল্লার আছেন তারা তো খুব ভালো করেই জানেন। তো আমাদের যখন বাবারা ছুটি হতো, তখন আমার বাবা আমাকে প্রতিদিন মানে প্রতি শুক্রবারে তো ছুটি, আমার বাবা একজন ব্যাংকার, তো প্রতি শুক্রবারে তো ছুটি, তো ওই শুক্রবার দিন আমরা সবাই ওই চিড়িয়াখানায় যাবো, এটা আগে থেকে প্ল্যান হয়ে থাকতো, বাবা আসলে আমরা চিড়িয়াখানায় যাব। তো ওদেরকে দেখে এইগুলো আমরা যদি এত কিছু পেতাম তত সাহস, আমরা মনে হয় না আর মানে বাসায় আসতে চাইতাম। তো ওদেরকে দেখে হিংসে হয় যে ওরা কত কিছু পাচ্ছে, কত কিছু দেখছে, কত সুন্দর ওয়েদার, কত সুন্দর, কত কিছুর ফেসিলিটিস ওদের, তারপরও ওদের ভালো লাগে না, তারপরও নাকি ওরা একা ভালো লাগে না, এখানে যাব সেখানে যাব, সারাক্ষণ ওদের শুধু এই একটাই কথা, এখানে যাব সেখানে যাব, বাসায় তো একটুও ভালো লাগে না ওদের। দেখুন কত সুন্দর ছায়া ঘেরা, ঠান্ডা একবারে। গত কি হয়েছে আমাদের গত ভেকেশনে, সামার ভেকেশনে আমরা এখানে অনেক ধরনের ফেস্টিভ করেছি, সব ভাবিরা একসাথে এসে এখানে আমরা কিছু বানিয়ে নিয়ে এসেছি, পিঠা উৎসব করেছিলাম, এত ভালো লেগেছিল। এখনও শুরু হয়নি, কারণ ভ্যাকেশন শুরু হলে হয়তো বা আমাদের আবার সেই ফেস্টিভগুলো শুরু হবে। এখন বাবার সাথে ঘোরাঘুরি করছে, সে কারণে মার খবর নেই, মা যে আছে না নাই সে বলতে পারে না, কারণ কি ওর বাবা পেলে ওর মার আর দরকার হয় না, ও অনেক পছন্দ করে ওর বাবাকে। ঘুমের মধ্যেও যদি কখনো কখনো বলে যে বাবা বাবা ডেকে উঠেও ঘুমের মধ্যেও, ওর বাবার সাথে অনেক অ্যাটাচড, তো সে কারণে হয়তো বা মেয়েটা আবার আমার সাথে অনেক অ্যাটাচড, মেয়েটা আবার আমাকে ছাড়া কিছু বুঝে না। সবাইকে বলছি যদি আমার চ্যানেলটা একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলে প্রথম মানে আপনারা দেখছেন বা ফলো করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে দিবেন, আর লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে আমার এটা শেয়ার করে স্প্রেড করার আমন্ত্রণ রইল। আর বাচ্চাদের হলো যে গিয়ে সবচেয়ে আমরা মা বাবারা যারা এটা খেয়াল করি, বাচ্চারা বাহিরে পরিবেশে কিন্তু বেশি ভালো থাকে। আমি প্রথমেই বলেছিলাম আজকে ব্যস্ততম দিন, আমি বাচ্চাদেরকে বাসায় রেখে এখন আমি একা যাত্রা শুরু করছি। হ্যাঁ ঠিকই শুনেছেন, একা যাত্রা শুরু করছি, কারণ হলো বাচ্চাদেরকে নিয়ে এদেশের হসপিটালগুলোতে যাওয়া নিষেধ, আর এখানে হসপিটালগুলোর কেমন ব্যবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন, আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি যে কেমন ব্যবস্থা।
এখানে চেয়ারগুলো একটার মাঝে একটা ক্রস চিহ্ন দেওয়া, কারণ হলো একজন আরেকজনের সাথে যাতে আমরা না বসি, কারণ হলো আমাদের ভাইরাসের জন্য। আর এটা হচ্ছে একটা ইটালিয়ান প্রাইভেট হসপিটাল, এখানে ডেন্টিস্টের যেই ধরনের এক্সরে করা হয় এগুলো করানোর জন্য আসা হয়, আর আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। সত্যিকার অর্থে আমি অনেক ভয় পেয়েছিলাম, কারণ হলো আমাকে যখন ভিতরে গিয়েছিলাম তখন আপনাদেরকে বলবো কাহিনীটা কী হয়েছিল, কারণ একে তো আমি একা ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল না, বাচ্চারা কেউ সাথে ছিল না, একাই ছিলাম আমি। তো আমার হাজব্যান্ড সবসময় এখন কিছু করতে নিলে বা কোনো কিছু দরকারে এখন বলে, তুমি ভাষা শিখেছো, সার্টিফিকেট আছে, সব আছে, তোমারটা তুমি নিজে করো। তো এই সে কারণেই বের হওয়া একা একা। তো এই মেশিনটা আমার মাথার মাঝে দেওয়া হয়েছিল এবং মুখের মধ্যে একটা মেশিন ঢুকানো হয়েছিল যে দাঁতটা এক্সরে করার জন্য। তা আমি এই সম্পর্কে অবগত না, আগে কখনো করিনি, আমি জানি না বাংলাদেশে এভাবে করায় কি না। তো আমি প্রথম ডেন্টিস্টের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো আমাকে যখন বলেছে আমি প্রথম বুঝতেছিলাম না, তো আমাকে মানে যখন বারবার বলছিল যে এটা এভাবে করো, তা প্রথমে বুঝছি, বুঝে আমি ওনার দিকে তাকিয়েছিলাম, ডক্টরের দিকে, যে ঠিক আছে কি না। তো উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি ভয় পাইতেছো কেন, ভয় পাওয়ার কিছু নাই আসলে। তো সাথে সাথেই রিপোর্ট দিয়ে দিবে, সে কারণে ওয়েট করা রিপোর্টের জন্য। তো পাশাপাশি এখান থেকে দাঁড়িয়েই আমি দেখছিলাম যে বাহিরের ওয়েদারটা, যখনই ব্যালকনিতে গেলাম আমি তো পুরো অবাক হয়ে গেলাম। এখানে পাশেই প্রাতদেল্লা বলে, এটা একটা টুরিস্ট পয়েন্ট, তো এখান থেকে আমি তো চারতলায়, তো এখান থেকে এই টুরিস্ট পয়েন্টটা মানে এত সুন্দর দেখা যাচ্ছে, এত উপর থেকে আমি বুঝাতে পারবো না, মানে আপনারা দেখেই বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখুন, কারণ এত উপর থেকে তো কখনো দেখা হয়নি, কারণ এই সময় এত উপরে তো যাওয়া যায় না, আমরা সাধারণত সাইডের থেকেই ভিজিট করেছি। আর উপর থেকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে সব কিছু হাতের মুঠোয়, দেখুন কত সুন্দর চারিদিকে, সব কিছু একটা হাতের মুঠোয় এমন মনে হচ্ছে। আমার তো আসতে ইচ্ছে করছিল না, আমার রিপোর্ট দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু তারপরও আমি দাঁড়িয়েছি শুধু একটু দেখার জন্য। আর ভাবলাম আপনাদের জন্য অবশ্যই একটু ক্যাপচার করে নিই, যেহেতু আমি ভিডিও করি, ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে, তো অবশ্যই ভাবলাম এটা শেয়ার করে নিই। এত ভালো লেগেছে এই একটা স্পট, আমি তাড়াতাড়ি বাসায় এসে আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি, দেখো আমি কত সুন্দর একটা ভিডিও করে এনেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকেন প্লিজ আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে এসেছেন নতুন, ওয়েলকাম, অনেক অনেক ধন্যবাদ মন থেকে। আর এ পর্যন্ত সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন, তাদের সাপোর্ট আমি আসলেই ভুলবার মতো না, কতটুকু করেছেন সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর যারা ইউটিউবাররা আছেন, যারা আমার ফ্রেন্ডস বা আমার সাথে অলরেডি অ্যাডেড, তারাও আমাকে অনেক অনেক হেল্প করেছেন। তো এখন আমার কাজ শেষ, আমি রিপোর্ট হাতে পেয়ে ফেলেছি, এখন আমি চলে যাব, দুপুরের টাইম বের হয়ে গেলাম, কারণ কি চলে যাব তো এখন আর কোনো কাজ নেই, বাসায় যেয়ে বাচ্চাদেরকে দেখতে হবে আবার। আশা করি আপনারা ভালো লেগেছে ভিডিওটা, বা কিছু হলেও জানতে পেরেছেন ডেন্টিস্টের সম্পর্কে। আর এখানে ডক্টর অনেক ভালো, অনেক ভদ্র, বা কোনো ভয়ের কোনো কারণ নেই সেটা বুঝতে পারলাম। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন, আল্লাহ হাফেজ।